হ্যালো প্রিয় দর্শক, তো তোমার একটা অত্যাচ্ছ প্রিয় মেডিসিন চ্যানেল। তো প্রিয় দর্শক, আজ তোমাকে বলবো ক্যালসিরল এক্সটি ট্যাবলেটটা সম্পর্কে। তো তোমার কাছে ক্যালসিরল এক্সটি ট্যাবলেটটা সম্পর্কে এডুজেট খোলামেলাভাবে বলবো যে ক্যালসিরল এক্সটি ট্যাবলেটটা কিসের জন্য ব্যবহার করতে পারবেন, এটা কিসে ভালো কাজ করে, এবং ক্যালসিরল এক্সটি ট্যাবলেটটা ব্যবহার করলে পরে আপনার কী কী উপকার আসবে, এবং এই ক্যালসিরল এক্সটি ট্যাবলেটটা কিসের ট্যাবলেট, এটা কিসের কিসের ক্ষেত্রে খেতে পারবেন, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, এবং এটা সঠিক ব্যবহার কী রয়েছে, সঠিক ডোসেজ কী রয়েছে, কখন কীভাবে খেতে পারবেন এই ক্যালসিরল এক্সটি ট্যাবলেটটা, এবং এটা প্রাইস কত রয়েছে, কোথায় পাবেন। তো এ টু জেড আজকে তোমাকে ক্যালসিরল এক্সটি ট্যাবলেটটা সম্পর্কে এ টু জেড খোলামেলাভাবে বলবো, এ টু জেড আলোচনা করবো এই ভিডিওটাতে ক্যালসিরল এক্সটি ট্যাবলেটটা সম্পর্কে। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করবো। আর আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করার জন্য সোজা সোজা যাও প্রতিদিন মেডিসিন সম্পর্কে জানার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত আমি বলে নেবো যে ক্যালসিরল এক্সটি ট্যাবলেটটা এক পাতা কয়টা ট্যাবলেট হয় এবং এটা প্রাইস কত রয়েছে। তো স্ক্রিনে যদি দেখতে পাচ্ছ এই ক্যালসিরল এক্সটি ট্যাবলেটটা এক পাতায় 15টা ট্যাবলেট হয়, 15টা ট্যাবলেটের দাম মাত্র 295 টাকা। তো 295 টাকা দিয়ে আপনারা ক্যালসিরল এক্সটি ট্যাবলেটে 15টা ট্যাবলেট পেয়ে যাবেন সমস্ত মেডিকেলে, সমস্ত ফার্মেসিতে বা সমস্ত ওষুধ দোকানে পেয়ে যাবেন এই ক্যালসিরল এক্সটি ট্যাবলেটটা 15টা ট্যাবলেট মাত্র 295 টাকা দিয়ে। তো এটা কিসের জন্য ব্যবহার করতে পারবেন, এই ক্যালসিরল এক্সটি ট্যাবলেটটা কিসের জন্য ব্যবহার করতে পারবেন, এটা কিসে ভালো কাজ করে, এবং এটা সঠিক ব্যবহার কী রয়েছে, কখন কীভাবে খেতে পারবেন, এবং এটা এই ক্যালসিরল এক্সটি ট্যাবলেটটা কিসের ট্যাবলেট। তো এখন আমি বল, তো এই ক্যালসিরল এক্সটি ট্যাবলেটটা খুবই ভালো একটা ক্যালসিয়ামের ট্যাবলেট, ক্যালসিয়াম ভিটামিন 3 ট্যাবলেট। তো এটা আপনারা ক্যালসিয়াম ভিটামিনের সাথে সাথে আপনাদের নার্ভের প্রবলেম থাকলে সেটাকেও কমাতে সাহায্য করবে এই ক্যালসিরল এক্সটি ট্যাবলেটটা। তো অনেক সময় দেখা যায় যে ক্যালসিয়াম এবং ভিটামিনের ঘাটতির ফলে, নার্ভের প্রবলেমের ফলে অনেক সময় দেখা যায় যে হাতে পায়ে ব্যথা হয়, গিটে গিটে ব্যথা হয়, হাড় দিনের দিন কমজম হতে পড়তে থাকে, দিনের দিন আপনার কোনো কাজ করতে শক্তি পান না, কোনো কাজ করার শক্তি পান না, বা আপনাদের এনার্জিটা কমে আসে, আপনাদের হাড়টা কমজোর হতে থাকে, এবং কি ঘাড়ে ব্যথা হয় বা গিটে গিটে ব্যথা হয়। তো ওটা নার্ভের প্রবলেমের ক্ষেত্রে প্লাস ক্যালসিয়াম এবং ভিটামিনের ঘাটতির ফলে ওরকম সমস্যা হয়। তো সেই রকম সমস্যা হলে পরে আপনার এই ক্যালসিরল এক্সটি ট্যাবলেটটা ব্যবহার করতে পারেন, আপনাদের শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিন D3 ঘাটতিটা পূরণ করে দিয়ে আপনাদের নার্ভের যদি প্রবলেম থাকে তো সেটাও কমাতে সাহায্য করবে এই ক্যালসিরল এক্সটি ট্যাবলেটটা খুবই দ্রুত, এবং কি খুবই দ্রুত সাহায্য করবে, এবং এই ট্যাবলেটটা খুবই ভালো রেজাল্ট, খুবই ভালো রেজাল্ট এই ক্যালসিরল এক্সটি ট্যাবলেটটা খুবই ভালো রেজাল্ট। এটা খুবই তাড়াতাড়ি আপনাদেরকে ক্যালসিয়াম এবং ভিটামিন D3 আপনাদের শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিন D3 ঘাটতিটা পূরণ করে দিয়ে আপনাদের নার্ভের প্রবলেমটা ঠিক করে দিয়ে আপনাদের সমস্যাটা ঠিক করে দেবে। তো আপনাদের এই ক্যালসিরল এক্সটি ট্যাবলেটটা খেলে পরে আপনাদের হাড়গুলো দিনে দিনে ঠিক হতে থাকবে, আপনাদের হাড়গুলো আগের মতো পুনরায় চলে আসবে, আপনারা আগের মতো পুনরায় কাজ করতে পারবেন, এমনকি আপনাদের গিটে গেটে ব্যথা বা নার্ভের প্রবলেমে যে ব্যথাটা হয় সেটাও হবে না। তো খুবই ভালো একটা ট্যাবলেট এই ক্যালসিরল এক্সটি ট্যাবলেটটা, তো অবশ্যই ইউজ করে দেখতে পারেন, আপনাদের আশা করি উপকারে আসবে। তো এটা কখন কীভাবে ব্যবহার করতে পারবেন এই ক্যালসিরল এক্সটি ট্যাবলেট, এটা সঠিক ডোসেজ কী রয়েছে, তো সে সম্পর্কে এখন আমি বলব। তো এই ক্যালসিরল এক্সটি ট্যাবলেটটা আপনারা পার ডে একটাই খাবেন, সেটাও রাত্রে, খাওয়ার পরে শোয়ার আগে খেয়ে নেবেন পার ডে একটা করে দিনে একবারই, সেটাও রাত্রে। তো প্রতিনিয়ত কদিন ব্যবহার করলে পরে আপনার উপকারটা বুঝতে পারবেন এই ক্যালসিরল ট্যাবলেটটা উপকারটা বুঝতে পারবেন, যে আপনাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতিটা এবং নার্ভের প্রবলেমটা খুবই তাড়াতাড়ি কমে গেছে। তো অবশ্যই ইউজ করে দেখতে পারেন ক্যালসিরল এক্সটি ট্যাবলেটটা, আশা করি আপনাদের উপকার আছে। তো আজকের ভিডিও এমন ছিল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।